আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই মহামারীকে ভয় না পেয়ে সবাই সচেতন থাকবা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলবা। আমি মোহাম্মদ মাজহার হোসেন, লেকচারার, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমাদের আলোচ্য বিষয় আলোর প্রতিসরণ অধ্যায়ের ল্যান্সের কতিপয় সংজ্ঞা, উত্তর ল্যান্সের রশ্মিচিত্র, উত্তর ল্যান্সে প্রতিবিম্ব, অবতর ল্যান্সে প্রতিবিম্ব, চোখের গঠন ও ক্রিয়া, চোখের উপযোজন। প্রথমে আমরা আলোচনা করব ল্যান্সের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে। প্রথম হচ্ছে বক্রতার কেন্দ্র। তো আমরা জানি দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে ল্যান্স বলে। ল্যান্সে দুটি গোলীয় পৃষ্ঠ থাকে। তো ওই গোলীয় পৃষ্ঠ যেগুলোকে অংশ সেগুলোকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। এখানে উত্তল বা অবতল ল্যান্সের পৃষ্ঠ যে গোলকের অংশ সেগুলোকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। ল্যান্সে বক্রতার কেন্দ্র থাকে দুইটি। এখানে একটা উত্তল ল্যান্স রাখা হয়েছে। উত্তল ল্যান্স কাকে বলে? যে ল্যান্সের মধ্যভাগ মোটা, প্রান্তভাগ সরু, তাকে উত্তল ল্যান্স বলে। এখানে প্রথম পৃষ্ঠ যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, তার বক্রতার কেন্দ্র হবে C1, এবং দ্বিতীয় পৃষ্ঠ যদি আমি একটা বৃত্ত কল্পনা করি তাহলে তার বক্রতার কেন্দ্র হবে C2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুইটা পৃষ্ঠ থাকে তাহলে এখানে বক্রতার কেন্দ্র হবে দুইটি। তারপর আসো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে, বক্রতার কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখানে কেন্দ্র থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষ ল্যান্সে আমরা জানি দুইটা বক্রতার কেন্দ্র থাকে। প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C1, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C2। এই দুইটি বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষকে আমরা প্রধান অক্ষ বলি। চিত্রে C1 আর C2 যোগ করে যে সরলরেখা পেয়েছি তাকে আমরা বলবো প্রধান অক্ষ। তারপর আসো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র হচ্ছে ল্যান্সের যেই বিন্দু দিয়ে আলোকরশ্মি গেলে আলোকরশ্মির কোনো প্রতিসরণ হয় না, তবে ওই বিন্দুকে আলোক কেন্দ্র বলে। আমরা জানি ল্যান্সে আলোকরশ্মি এসে আপতিত হয়ে সেটা প্রতিসরিত হয়, কিন্তু ল্যান্সের মধ্যে দিয়ে এমন একটি বিন্দু আছে যার মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে এটা সোজাসুজি চলে যায়, তার কোনো প্রতিসরণ হয় না, ওই বিন্দুকে আমরা বলবো আলোক কেন্দ্র। এখানে অন্যভাবেও বলা যায়, ল্যান্সের দুই প্রান্তের যদি আমরা একটা রেখা টানি আর এটি প্রধান অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা আলোক কেন্দ্র বলতে পারি। প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরালে ল্যান্সে আপতিত আলোকরশ্মি প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দুকে প্রধান ফোকাস বলে। চিত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি একটি উত্তল ল্যান্স, এখানে একটা উত্তল ল্যান্সে প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের উপর এক বিন্দুতে মিলিত হয়েছে, এদিকে আরেকটি রশ্মি উত্তল ল্যান্সে আপতিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। আমরা জানি উত্তল ল্যান্স অভিসারী ল্যান্স, এটি আপতিত রশ্মিগুলোকে একত্রিত করে। তাহলে এখানে
প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুলোকে এখানে একটি বিন্দুতে মিলিত করে, ওই বিন্দুকে আমরা প্রধান ফোকাস বলি। আবার অবতল লেন্সের গুলো অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মিগুলো ছড়িয়ে যায়, যদি ছড়িয়ে যায় এদেরকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে আমরা প্রধান ফোকাস পাবো। ওই জন্য এখানে বলা হয়েছে অবতল লেন্সের ক্ষেত্রে অপসৃত হবে ফোকাস দূরত্ব। লেন্সের গোলীয় দৃষ্টির মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এখানে যদি আমি লেন্সের এটা একটি পৃষ্ঠ কল্পনা করি, এই পৃষ্ঠের মেরু থেকে একদম প্রধান ফোকাস পর্যন্ত এই দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলা হয়। এখন আমরা আলোচনা করব একটি উত্তল লেন্সে কিভাবে আলোকরশ্মি প্রতিসরিত হয়। উত্তল লেন্সে আলোকরশ্মি প্রতিসরণের সময় তিনটি নিয়ম মেনে চলে। এক, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। একটি রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে উত্তল লেন্সে পড়ে তাহলে সেটি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। তারপর হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এখন আলোকরশ্মি যদি প্রধান অক্ষের প্রধান ফোকাস দিয়ে এসে লেন্সে পড়ে এটি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। তিন নম্বর হচ্ছে আলোককেন্দ্র দিয়ে আপতিত আলোকরশ্মি প্রতিসরণের পর সোজা চলে যাবে। এখন একটি আলোকরশ্মি যদি আলোককেন্দ্র দিয়ে লেন্সে প্রবেশ করে সেটি প্রতিসরণের পর সোজাসুজি চলে যাবে, অর্থাৎ এটি কোনো প্রতিসরণ হবে না এবং এটি কি সোজাসুজি বের হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের উত্তল লেন্সে প্রতিসরণের রশ্মিচিত্র। এখান থেকে যে কোনো দুইটা রশ্মি নিয়ে আমরা একটা প্রতিবিম্ব গঠন করতে পারবো। উত্তল লেন্সের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের উপর উত্তল লেন্সে প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হয়। আমরা এখন দেখব কয়েকটি অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে। প্রথম, যদি লক্ষ্যবস্তু 2f এর বেশি দূরত্বে, 2f মানে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে আমি যদি লক্ষ্যবস্তুটা 2f এর বেশি দূরত্বে রাখি তাহলে এখানে যদি AB একটি লক্ষ্যবস্তু রাখি তাহলে B থেকে দুটি আলোকরশ্মি নিঃসৃত হবে একটি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আরেকটি রশ্মি আলোককেন্দ্র মধ্যে দিয়ে আপতিত হয়ে সোজা প্রতিসরিত হবে এবং এই প্রতিসরিত রশ্মি দুটি পরস্পর বি প্রাইম বিন্দুতে মিলিত হবে। এখন আমি যদি এই বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানি তাহলে আমি এই যে AB লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব পাব। আর যেহেতু প্রধান অক্ষ মধ্যে দিয়ে আলোককেন্দ্র দিয়ে প্রধান অক্ষ চলে গেছে তাহলে এখান দিয়ে যে রশ্মিটি নিকট হবে সেটা সোজাসুজি চলে যাবে, তাহলে AB রশ্মির প্রতিবিম্ব হবে A'B'। এখন এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য হবে এই প্রতিবিম্বের অবস্থান হচ্ছে F ও 2F এর মধ্যে, মানে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে। আর প্রকৃতি হচ্ছে এই প্রকৃতিটা হচ্ছে এটি হলো বাস্তব এবং এটা উল্টা, এটা হচ্ছে সোজা, আমরা উল্টা প্রতিবিম্ব দেখতে পাবো। আর আকৃতি, এটা আকৃতিটা হবে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, লক্ষ্যবস্তু হচ্ছে AB একটু বড় আর বিম্বটা হচ্ছে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট। আমরা যখন 2f এর বেশি দূরত্বে লক্ষ্যবস্তু রাখব তখন এই কন্ডিশনে আমরা প্রতিবিম্ব পাব। এখন দেখব লক্ষ্যবস্তু যদি আমরা 2f দূরত্বে রাখি তাহলে বিম্ব কোথায় হবে। লক্ষ্যবস্তু 2f দূরত্বে রাখলে, 2f দূরত্ব মানে বক্রতার কেন্দ্রে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি তাহলে এখানে B থেকে দুটি আলোকরশ্মি মিশ্রিত হবে
একটি হচ্ছে বি থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হবে, বি থেকে আরেকটি রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে সোজা প্রতিসরিত হয়ে চলে যাবে। প্রতিসরিত রশ্মি দুইটি পরস্পর বি প্রাইম বিন্দুতে মিলিত হবে। এখন এই যে বি প্রাইম বিন্দু থেকে একটি লম্ব টানলে সেটি বক্রতার কেন্দ্রে একটি প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এ বি এর প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তাহলে এই বিম্বের বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান, বিম্বের অবস্থান হবে 2f দূরত্বে। প্রকৃতি, এই বিম্বটা হচ্ছে বাস্তব এবং এটা উল্টো। আকৃতি, বিম্বের আকৃতি হবে লক্ষ্যবস্তু সমান, লক্ষ্যবস্তু যতটুকু দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য একই হবে। লক্ষ্যবস্তু f ও 2f এর মধ্যে থাকলে, অর্থাৎ লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে বিম্ব কোথায় হবে? খেয়াল করো, লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে, এ বি একটি লক্ষ্যবস্তু, বি থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল লেন্সে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। বি থেকে আরেকটি আলোকরশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আপতিত হয়ে সোজাসুজি প্রতিসরিত হয়, আর প্রতিসরিত রশ্মি দুটি পরস্পর বি প্রাইম বিন্দুতে মিলিত হয়। এখন প্রধান অক্ষ থেকে এই বি প্রাইম যোগ করলে আমরা এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব পাব এ প্রাইম বি প্রাইম। এখন এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হবে? অবস্থান, এই প্রতিবিম্বের অবস্থান হচ্ছে 2f এর বেশি দূরত্বে। প্রকৃতি, এটি বাস্তব এবং উল্টো, লক্ষ্যবস্তু হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। আকৃতি, লক্ষ্যবস্তু চেয়ে বড়, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য চেয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য বড়। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এখন আমরা সেটা দেখব। প্রধান ফোকাস এফ এ যদি একটি এবি লক্ষ্যবস্তু থাকে, তাহলে এই লক্ষ্যবস্তুর বি বিন্দু থেকে একটি আলোকরশ্মি লেন্সে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আবার বি থেকে আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে লেন্সে প্রবেশ করে সোজা প্রতিসরিত হয়ে চলে যাবে। প্রতিসরিত রশ্মি দুইটি পরস্পর সমান্তরাল হয়, এখানে বিম্ব গঠিত হবে অসীমে। যেহেতু বিম্ব অসীমে গঠিত হবে, আর সেটা হবে অনেক বিবর্ধিত, আর এটা হবে যদি পিছনের দিকে হয় সেটা হবে আমরা অবাস্তব আর সোজা পাব, আর যদি সামনের দিকে কোথাও মিলিত হয় সেটা হবে বাস্তব এবং উল্টো। তাহলে বিম্বের বৈশিষ্ট্যটা আমরা আরেকবার দেখে নিই। অবস্থান হবে, বিম্বের অবস্থান হবে অসীমে। প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, যদি পিছনে হয় তাহলে হবে অবাস্তব ও সোজা। আর আকৃতি, বিম্বের আকৃতি হবে লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বড়, এটা একটা বিবর্ধিত বিম্ব হবে। লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে থাকলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এখন আমরা সেটা দেখব। মনে করি এ বি একটি লক্ষ্যবস্তু যেটি প্রধান ফোকাস ও লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত। বি বিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল লেন্সে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। বি থেকে আরেকটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা প্রতিসরিত হয়ে চলে যাবে। এখন এই প্রতিষ্ঠিত রশ্মি দুটিকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি, মনে হবে যেন তারা বি প্রাইম বিন্দু থেকে আসছে। বি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যদি আমরা লম্ব টানি, তাহলে আমরা এ বি এর একটি প্রতিবিম্ব পাব। এখন এই প্রতিবিম্বের অবস্থান হবে লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে আসে, যে পাশে বিম্ব লেন্সের সেই পাশে লক্ষ্যবস্তুর পিছনে হবে।
তাহলে এই প্রতিবিম্বটা হবে লক্ষ্যবস্তুর পিছনে, এটার প্রকৃতি হবে অবাস্তব ও সোজা, যেহেতু এটা পিছনে মিলিত হয়েছে এই জন্য হবে অবাস্তব ও সোজা। এর আকৃতি, বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে, এখানে চিত্রেই দেখা যাচ্ছে বিম্বের আকৃতিটা লক্ষ্যবস্তুর চেয়ে বড়। এখন আমরা দেখব অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। লক্ষ্যবস্তু যে কোনো অবস্থানে রাখা হোক না কেন, অবতল লেন্সে একই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। তো এক্ষেত্রে আমরা একটিমাত্র জায়গায় লক্ষ্যবস্তু রেখে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা দেখব। লক্ষ্যবস্তু এফ ও টু এফ এর মধ্যে থাকে, লক্ষ্যবস্তু যদি এফ ও টু এফ অর্থাৎ প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে যদি লক্ষ্যবস্তু থাকে সেক্ষেত্রে বিম্বটা কোথায় হবে। যদিও সব ক্ষেত্রে লক্ষ্যবস্তু যেখানে থাকুক না কেন বিম্ব একই জায়গায় জড়িত হবে। তো এখানে এ বি একটি লক্ষ্যবস্তু মনে করি, বি থেকে একটি আলোকরশ্মি অবতল লেন্সে আপতিত হয়ে সেটা বিচ্ছুরিত হয়ে যায়, প্রতিসরিত হওয়ার পরে দূরে সরে যায়। এখন এই প্রতিসৃত রশ্মিটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি মনে হবে যেন এটা প্রধান ফোকাসের মধ্য থেকে আসছে। তারপর বি থেকে আরেকটি রশ্মি সোজা আলোককেন্দ্রের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে চলে যাবে। তাহলে এই প্রতিসৃত রশ্মি আর ওই যে প্রতিসরিত রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করার পরে তারা মনে হবে যেন বি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। এখন বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলে এ প্রাইম বি প্রাইমে হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এটার অবস্থান হবে কোথায়, এই প্রতিবিম্বের অবস্থান হবে কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে, কেন্দ্র আর এই যে প্রধান ফোকাসের মধ্যে হচ্ছে বিম্বের অবস্থান। প্রকৃতি, এটি হবে অবাস্তব ও সোজা সোজা। আকৃতি, এই লক্ষ্যবস্তু এই প্রতিবিম্বের আকৃতিটা লক্ষ্যবস্তুর চেয়ে অনেক ছোট হবে। তাহলে যে কোনো অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে, যদি প্রধান প্রকাশেও থাকে তাহলেও বিম্ব এভাবে গঠিত হবে, যদি প্রধান প্রকাশের বাইরে টু এম মানে বক্রতার কেন্দ্রেও যদি তোমার লক্ষ্যবস্তু থাকে তাহলেও কি বিম্ব একই গঠিত হবে। মানুষের চোখের গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে কর্নিয়া, রেটিনা, লেন্স, অক্ষিগোলক, অপটিক্যাল নার্ভ, পিউপিল, আইরিস। এই অংশগুলো নিয়ে মানুষের চোখ গঠিত। চিত্রে মানুষের চোখের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। এখন আমরা দেখব মানুষের চোখ কিভাবে কাজ করে। কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মি এই লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টা প্রতিবিম্ব তৈরি করে। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত আলোক সংবেদী ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো এই আলো গ্রহণ করে, তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। এই বিদ্যুৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট উল্টা প্রতিবিম্বকে সোজা করে নেয় এবং বস্তুটিকে যেরকম আসে সেরকম দেখায়। চোখের উপযোজন, লেন্সের সামনে কোনো লক্ষ্যবস্তু রাখলে আমরা সেটিকে ভালোভাবে দেখার জন্য ফোকাস দূরত্বের পরিবর্তন করতে হয়। বিভিন্ন ফোকাস দূরত্বে নিয়ে আমরা কোনো লক্ষ্যবস্তুকে ভালোভাবে দেখতে পারি, কিন্তু চোখের ক্ষেত্রে আমরা যে কোনো ফোকাস দূরত্বের বস্তুই ভালোভাবে দেখতে পারি। এই যে চোখের যে একটা ক্ষমতা বিভিন্ন ফোকাস দূরত্বের বস্তু দেখার, এই ক্ষমতাকেই চোখের উপযোজন বলা হয়। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞাটা কীভাবে দিব, বিভিন্ন দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় নিয়ন্ত্রণ করার
এই ক্ষমতাকে চোখের উপযোজন বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।